हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल। आमी जानी आज के आमरा सबाई हताशार अंधकारे निमज्जित। सान्त्वनार भाषा बा एई मूर्ति घुरे दाड़ानोर खानिकटा आशा आमरा करते पारी। सबाई आमरा हताशाय निमज्जमान, किन्तु सर्वनाशेर आगुने बसिया हासि पुष्पेर हासि, अर्थात सर्वनाशेर आगुने बसे जे हासते पारबे सेई सबचेये बड़ो आंदोलनकारी जे अवस्थाय आमरा एखन पौंछे गेछि। मासेर पर मास, बछरेर पर बछर केन बोलबो ना, अवश्यई बछरेर पर बछर आमरा डीए आंदोलनेर संगे जुक्त हये दिनेर पर दिन आमरा आंदोलने रत आछि। सरकार हच्छे मानुषेर अभिभावक, किन्तु हतभाग्य आमरा एमन स्टेट गवर्नमेंट एमप्लयी जे आमादेर अभिभावक, आमादेर अभिभाविका, तिनादेर संगे आमादेर लड़ते हच्छे लिगेल बैटल। ताई होक तो प्रश्नटा होच्छे, जे प्रश्ने आमि आसबो, जे निश्चय आपनारा थामनेल देखे बुझते पेरेछेन जे राइट ट्रैक सठिक दिशा पेल आमादेर एई डीए जे माने कि बोलबो पिछिए गेल, सेटा होयतो निस्संदेहे हताशा, एटा अवश्यई एक वाक्ये मानते हबे। किन्तु एर फले किन्तु एकटा सठिक दिशा पेल, फले पुरोटाई जे हताशा बा पुरोटाई जे फेलियर ता किन्तु नय। घटनाटा कि आमि एकटु व्याख्या करी। एई माने गत 3 नवेम्बर अर्थात गतकाल जे शुनानी छिलो, शुनानिर तारीख छिलो, एटा छिलो 10 नम्बर शुनानिर तारीख। 10 नम्बर पर्यन्तई सुप्रीम कोर्टे आमादेर डीए मामलाटा छिलो मिसलेनियास मैटार केस, अर्थात विविध। आमि एकटु एटाके आपनाके खुले बोली। देखो जखन कोनो क्लाबेर मीटिंग हय किंबा कोनो कि बोलबो बडिर मीटिंग हय, सेखाने देखबेन शेष पॉइंटे थाके विविध बोले, जेटा जीवने कोनोदिन आलोचना हय ना। मेन विषयगुलो आलोचना होवार परे विविध पॉइंटे एसे आपनादेर किछु आछे अमुक तमुक शेष हये जाय। एकई रकम ओई मिसलेनियास मैटार बा विविध विषये आमादेर एसएलपी बा स्पेशल लिव पिटिशन डीए आंदोलनकारी मामलाटा छिलो। 10 नम्बर केसे পুরো সবসময়ই কিন্তু মিসলেনিয়াস ম্যাটার ছিল। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়, জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস পঙ্কজ মিথালের জায়গায় যিনি এসেছেন জাস্টিস সঞ্জয় ক্যারল, ওনারা কিন্তু উভয়ই বলেন যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের এই মুহূর্তে সময় নেই। অথচ আমরা সবাই জানি শুরু হয় কিন্তু 1:17 শেষ হয় 1:22, মাত্র 5 মিনিটের মধ্যে সওয়াল পাল্টা সওয়াল। বিকাশানন্দ ভট্টাচার্য অনলাইনে বসে আছেন এবং সবচেয়ে বড় ব্যাপার আজ মানে গতকাল 3 নভেম্বর যিনি উকিল মানে যিনি ছিলেন ব্যারিস্টার, তার নাম হচ্ছে পরমজিৎ সিং পাটওয়ালিয়া, যিনি হচ্ছেন একটা মানে অত্যন্ত পোড় খাওয়া ব্যারিস্টার, যার সামনে বিরোধী পক্ষের ব্যারিস্টার দাঁড়াতে কেঁপে যায়। তিনি এত বড় মাপের একজন ব্যারিস্টার পরমজিৎ সিং পাটওয়ালিয়া, যিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনে, যেটা একটা কোনো না কোনো একটা পার্টির নির্দিষ্ট একটা সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন, তার সিনিয়র ব্যারিস্টার পরমজিৎ সিং পাটওয়ালিয়া তিনি প্রথমেই বলেন যে মানে জাস্টিস মহোদয়দের উদ্দেশ্যে বলেন যে স্যার 10 নম্বর শুনানি পর্যন্ত আমাদের এই ডিএ মামলাটা মিসলেনিয়াস ম্যাটারে আছে। যেদিন আপনাদের মনে হবে যে একটা নন মিসলেনিয়াস ম্যাটারের মধ্যে আওতায় নিয়ে আসবেন, আন্ডার দি জুরিসডিকশন অফ নন মিসলেনিয়াস ম্যাটার, অর্থাৎ বিবিধ নয়, ধরুন 5টা বিষয়ের পরে 5টা মূল বিষয়, 6 নম্বরে বিবিধ না, এরকম করবেন না। আপনারা মিসলেনিয়াস থেকে এটাকে নন মিসলেনিয়াস করে এটাকে একটা পার্টিকুলার ম্যাটার করুন, যে ম্যাটারে বিবিধ নাম থাকবে না। এটা একটা স্ট্যান্ডার্ড নন মিসলেনিয়াস ম্যাটার কেসে আপনারা সময় দিতে পারবেন, সেদিনে আপনারা আলোচনা করুন। তো এই প্রশ্নের উত্তরে অর্থাৎ পরমজিৎ সিং পাটওয়ালিয়া প্রশ্নের উত্তরে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস সঞ্জয় ক্যারল অনেকক্ষণ ভাবার পরে তেনারা 2024 সালের ফেব্রুয়ারি মাসের 2nd উইকে ওনারা একটা ডেট দেন, যে ডেটে তেনারা বলেন যে এই ডেটে অবশ্যই এই ডিএ মামলাটি আর মিসলেনিয়াস ম্যাটার কেসে থাকবে না, এটা নন মিসলেনিয়াস ম্যাটারকে অর্থাৎ এটা একটা বিবিধভাবে থাকবে না, একটা নির্দিষ্ট পার্টিকুলার ম্যাটার হয়ে ওখানে এনলিস্টেড হবে এবং সেটা অবশ্যই শুনানি হবে এবং নিষ্পত্তি হবে। তার জন্য আমরা বলছি আর একদম একটা রাইট ট্র্যাক পেল, যেটাকে আইনের ভাষায় বলা হয় রাইট ট্র্যাক বা সঠিক দিশা। কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছি নানা রকম ব্যারিস্টার, নানা রকম সিনিয়র ব্যারিস্টার ছিলেন, তিনারা সবাই কিন্তু ওই মিসলেনিয়াস ম্যাটার নিয়েই সলভ করতেন, কিন্তু পাটওয়ালিয়া সাহেব তিনি কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলেন যে না, এটাকে মিসলেনিয়াস ম্যাটার 10 বারই হয়েছে, যেদিন আপনাদের মনে হবে এটা নন মিসলেনিয়াস ম্যাটারে আপনারা করতে পারবেন সেদিনই আপনারা আলোচনা করুন। এবং আনন্দের বিষয় যে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস সঞ্জয় ক্যারল এই পাটওয়ালি সাহেবের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এরপরে যখন শুনানি হবে তখন কিন্তু একবারে এটা নন মিসলেনিয়াস ম্যাটার হিসেবে আলোচনা হবে এবং নিষ্পত্তি হবে, এইটুকু আমরা অবশ্যই জোর দিয়ে বলতে পারি। এবং এছাড়া তো এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, আমরা অবশ্যই আশাবাদী, কারণ ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সংবিধানে সর্বোচ্চ আদালতে পৌঁছে গেছে, সর্বোচ্চ আদালতের ডিভিশনাল বেঞ্চ, তার উপরে আর কোনো কিছু নেই। সাংবিধানিক বেঞ্চ থাকলেও সেটা ডিভিশনাল বেঞ্চকে কখনোই সেটাকে চ্যালেঞ্জ করা যায় না, তাই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া আর কোনো পন্থা নেই। তবে রাইট ট্র্যাক বা সঠিক দিশার যে পয়েন্টটা আমি বললাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াস ম্যাটার কেস থেকে নন মিসলেনিয়াস ম্যাটার কেস পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত 10টা শুনানির মধ্যে কোনোভাবেই কিন্তু আসেনি, এটা কিন্তু এইবারে এসছে। এটা 2024 সালে ফেব্রুয়ারি মাসের 2nd উইকে হিয়ারিং এবং নিষ্পত্তি, যেখানে যে কথাগুলো কিন্তু একেবারে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস সঞ্জয় ক্যারল সাহেব বলেছেন যে এর পরের বারে যখন আলোচনা হবে তখন কিন্তু এটা অবশ্যই হিয়ারিং এবং নিষ্পত্তি হবে, এইটুকু আমরা আশা করতে পারি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা বুঝতে পারি যে সর্বনাশের আগুনে বসে হাসি পুষ্পের হাসি হলেও যে সর্বনাশের মধ্যেও খানিকটা কিঞ্চিত ভালো আমরা দিক পেলাম। এটা রাইট ট্র্যাক বা সঠিক দিশা পাওয়ার জন্য এটা অবশ্যই নিষ্পত্তি হবে। এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে আমরা সিনিয়র ব্যারিস্টার পরমজিৎ সিং পাটওয়ালি সাহেবকে পেয়েছেন, যারা যিনি নিঃসন্দেহে এটাকে রাইট ট্র্যাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। আর দেরির ব্যাপারটা সেটা আমাদেরকে মেনে নিতেই হবে, এছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে কোথাও গিয়ে আমরা আবেদন করব, তার রিভিউ পিটিশান করবো 137 নম্বর ধারা অনুযায়ী, সেটা কখনো হবে না যতক্ষণ না পর্যন্ত ডিভিশনাল বেঞ্চ থেকে কোনো ভার্ডিক্ট দিচ্ছে, তবে গিয়ে তার উপরে রিভিউ করা যায়। আগে ভার্ডিক্ট তো আমাদের আলোচনাই হয়নি, ভার্ডিক্ট তো অনেক দূরের কথা, এখন আমাদের এসএলপি স্পেশাল লিভ পিটিশন অবস্থাতেই আছে। তো আশা করা যাচ্ছে অবশ্যই সঠিক দিশা পাবো। আজ এই কথা বলে ভিডিও শেষ করলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।